আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে প্রায় সারা বাংলাদেশে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। তো এই সমস্যা থেকে সমাধান পেতে আমরা সোলার সিস্টেম ব্যবহার করতে পারি। তো আপনার আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে একটি সোলার সিস্টেম তৈরি করে নেবেন বা সোলার সিস্টেম কানেকশন করবেন। এই জন্য আমাদের যে যে মালামাল লাগবে, আমাদের লাগবে একটি সোলার প্যানেল, একটি কন্ট্রোলার, একটি ব্যাটারি এবং কিছু সুইচ। আর ব্যাটারি অ্যাম্পিয়ার যত বেশি হবে তত বেশি লাইট ফ্যান ব্যবহার করতে পারবে, কি অর্থাৎ ব্যাটারি যত বড় হবে তত বেশি লাইট ফ্যান ব্যবহার করতে। ধরুন আপনি যদি 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি নেন, তাহলে আপনার সোলার প্যানেল লাগবে 30 ওয়াটের আর কন্ট্রোলার লাগবে 10 অ্যাম্পিয়ারের একটি কন্ট্রোলার। আমরা এখন একটি ফ্যান এবং দুটি বাতি কানেকশন করে আপনাদের দেখিয়ে দিতেছি। সোলার থেকে আমরা কন্ট্রোলারে যেখানে প্যানেল প্লাস লেখা আছে সেখানে প্লাস তারটি কানেকশন দেব, আর যেখানে মাইনাস লেখা আছে সেখানে আমরা মাইনাস তারটি কানেকশন দেবো। এবং ব্যাটারি প্লাস মাইনাস লেখা আছে, প্লাস তারটি আমরা ব্যাটারি প্লাসের তারের সাথে কানেকশন দেবো, অ্যান্ড মাইনাসটি আমরা ব্যাটারি মাইনাসের সাথে কানেকশন দেবো। এরপরে আউট যে প্লাস তারটি আছে সেটি আমরা সুইচ তিনটিতে কানেকশন দিয়েছি। কন্ট্রোলারের মধ্যে আউট যে মাইনাস তারটি আছে সেটি আমরা ফ্যান এবং বাতির সাথে কমন দিয়েছি, এবং কন্ট্রোলার মধ্যে সবগুলো কানেকশনের লেখা আছে, আপনারা লেখা দেখে কানেকশনগুলো দেবেন। আমাদের এখন বাকি রয়েছে যে ফ্যান এবং বাতির সাথে যে পজিটিভ তারটি কানেকশন হবে সেটি আমরা তিনটি সুইচ থেকে কানেকশন দেব। তো প্রথম সুইচটি থেকে আমরা ফ্যানের সাথে পজিটিভ একটি তার কানেকশন দেব, আর দ্বিতীয় সুইচটি থেকে আমরা বাতির সাথে একটি বাতির সাথে কানেকশন দেব, আর তৃতীয় সুইচটি থেকে আরেকটি বাতির সাথে কানেকশন। তাহলে সুইচ দিলে আমাদের ফ্যান এবং লাইটগুলো চলবে।